পুজো দিয়েছি, খুব খুব ভালো দর্শন খুব ভালোভাবে করেছি, ভিড় ছিল বাট এতটাও না, খুব ভালোভাবে বাণী বাবা খুব ভালো করে দর্শন করেছে, খুব ভালো ছিল সিরিয়াসলি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আশা করি দেখতে ভালো লাগবে তোমাদের। কালকের ব্লগটার সাথে আজকের ব্লগটা কন্টিনিউ করছি। সকাল সকাল বেরোলাম আমরা ব্রেকফাস্ট করতে, সবাই বসে আছে ব্রেকফাস্টের জন্য। আরে কি সবাই খাচ্ছে ডিম টোস্ট, আমি খাচ্ছি ম্যাগি। তো ম্যাগি শেষ হয়ে গেছিল, আনতে গেছে তোমরা সবাই কি ডিম টোস্ট? আলু দিয়ে ম্যাগি, আলু ম্যাগি। হ্যাঁ সকাল বাজে এখন 10টা, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে হোটেলের একদম অপোজিটে। তো সবাই তানি যেরকম বললো, তানি খাচ্ছে ম্যাগি, আমি খাচ্ছি ম্যাগি, আর বাকিরা খাচ্ছে ডিম টোস্ট। ইন্ডিয়ান ইন ট্র্যাডিশনাল বাঙালি ডিশ, লুচি আর আলু ভাজা, তার সাথে এই একটা কাঁচা লঙ্কা। আমাদের ম্যাগি এখনো প্রসেসিং হচ্ছে। Thank you.
হচ্ছে আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে, লাঞ্চের জন্য রেডি হচ্ছে, একটা গ্রুপ নিচে নামছে। লাঞ্চ না, এটা আর্লি ডিনার হয়ে গেছে, এখন 3:30 বাজছে চললো। আমাদের কথা ছিল আমরা 2:30 বেরোবো, এটা 3:30 আমরা বেরোচ্ছি, 4:00 গিয়ে পৌঁছাবো। ওরা যদি দয়া করে আমাদের একটু খাবার দেয় বলো তো পরে। হ্যাঁ, বিকেলবেলা আমরা চাইনিজ খেতে যাই, চাংগুয়াতে যাচ্ছি আমরা, চাংগুয়া ফেমাস, ওখানে যাচ্ছি প্রথমবার চাইনিজ খেতে, আমি প্রথমবার যাচ্ছি। ফটো তোলা হচ্ছে এখানে, আমরা যাবো এখন লাঞ্চ করতে। রেডি তো সবাই? সবাই এই যে পুচকাই হয়ে এসে গেছে, গাড়ি চলে এসছে আমাদের, গাড়িও চলে এসছে, বেরোবো আমরা। লোকটা একটু কম আছে তো অসুবিধা হবে না, 3:30 বাজে। ব্লান্ডার হয়ে গেছে, চাংগুয়া রেস্টুরেন্ট এখন বন্ধ, তো আমরা চলে এসেছিলাম, তো বাট এখন আমরা আবার যাচ্ছি একটা অন্য রেস্টুরেন্টে। বন্ধ, আমরা একটা ফেস ফেস পরে এলাম, আমি ড্রেস মানে আমি ড্রেস নীতিকাকে ড্রেস পরালাম, সবাই ড্রেস ফেস পরে, সবাই মেকআপ টেকআপ করে এসে এখন কি হয়, এখন আমরা যাচ্ছি আবার একটা অন্য রেস্টুরেন্টে, বাট হোপফুলি আমরা ডিনার এখানে করব। এটা এখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, পুরীর চাইনিজ রেস্টুরেন্ট, তো ডিনারে আসবো, তো এখন একটা অন্য রেস্টুরেন্টে যাবো লাঞ্চ করতে। যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টে, পাশেই আছে তো হেঁটেই সবাই যাচ্ছি, সবাই পিছনে আসছে হাঁটতে হাঁটতে। ওয়াইল্ড গ্রাস, এটাতে এখন আসবো আমরা, আসার আগে এখন ফোন করে নিয়েছি যাতে বন্ধ না থাকে। তোরাও চলে এসছে অলমোস্ট সবাই, ওয়াইল্ড গ্রাস ইট লোকাল, আই ডোন্ট নো, লোকাল ফুড পাওয়া যাবে হয়তো, ফুড এন্ড এভরিথিং পাওয়া যায়। ভেতরটা পুরো ন্যাচুরাল বানানো, গাছ পাছের মধ্যে ভিতর দিয়ে যাওয়া। সবাই বেরোলাম, এখন যাবো আমরা সি বিচে, এখানে এন্ট্রি ফিস কত? 20 rupees করে। এটা হলো গোল্ডেন প্যালেস, যেটার রিসর্টের সামনে এই বিচটা, খুব পরিষ্কার বিচ দেখতে পাচ্ছ, সব বানানো আছে টয়লেট এন্ড এভরিথিং ইউজ করার জন্য। আর হ্যাঁ, আর গোয়ার মতন শ্যাক বানানো, এখানে ম্যাট করা ডিরেক্ট ইসেতে যাওয়ার জন্য বিচে, তোমরা এখানে সাইক্লিং ফাইক্লিং করতে পারো, সকালে মর্নিং ওয়াক করতে পারো। অন্ধকার হয়ে যাচ্ছে, ওর আগে আমরা সব ফটো সেশন ভিডিও সব তুলে নিচ্ছে, পিছনে এখনো ফটো সেশন চলছে ওদের, তো আমরা অন্ধকার হওয়ার আগে সব ভিডিও আর ফটো তুলে নিচ্ছি। এখন বাজে কটা? 5:30 বেজে গেছে না? 5:10 বাজে, তো এই অন্ধকার হতে চলেছে, তো ওর আগে সব ফটো আর ভিডিও তুলে নিচ্ছি আমরা।
খুব ক্লিন এখানে, এখানে প্রাইভেট বিচ যেহেতু এটা, মানে তুমি 50 টাকা দিয়ে টিকিট কেটে সেখানে স্নানও করতে পারো। এখানে শুধু হোটেলের লোক থাকবে, রিসর্টের লোকরা, আর যারা টিকিট কেটে আসবে তাদের জন্য একদম খালি ব্রিজ, আর একদম পরিষ্কার, কোনো খাবার টাবার পড়ে নেই কিছু, বলো? খুব ক্লিন, হ্যাঁ খুব ক্লিন ব্রিজ। চলে এলো সোয়ালস, আমারটা ব্ল্যাক কারেন্ট, আর এখানে সব ডিফারেন্ট ডিফারেন্ট সবাই খাচ্ছে। কেমন আইসক্রিম খাব? থান্ডারস্টর্ম, ওয়াফল, টুটি ফুটি, আর কেশর পেস্তা। এখন হবে শপিং, হ্যাঁ শপিং এর জন্য এসেছি আমরা, তাই তো? আমরা নেব কাঙ্গুরাম থেকে, তাই তো? আমরা অলওয়েজ এটা থেকেই নিই, এখান থেকেই নেব। পেটে আগুন, নিয়ে গেল বস্তা ভর্তি গজা। চলো কিনছে পুরীর গামছা এখন, হ্যাঁ শপিং। শপিং হয়ে গেল, এখন টোটো ধরে হোটেলে যাচ্ছি। কেমন? খুব ভালো, সাংঘাতিক খাওয়া দাওয়া। আমি এসে গেছি চিংড়ি মাছ, হ্যাঁ মালাই গাড়ি, চিংড়ি মাছ প্রচুর পাতা দিয়ে চিংড়ি মাছ, এখানে হচ্ছে মোচা চিংড়ি দিয়ে মাছ ভাজা। আমি দেখতে পাচ্ছি ওখানে মাছ ভাজা চলে এসছে, সবাই সব পুরো বাঙালি খাবার খাওয়াচ্ছে। রেস্টুরেন্টের নামটা কি বলে দাও? ষোলো আনা বাঙালি। ডিনার হয়ে যাওয়ার পর আমরা সব বসেছিলাম স্বর্গদ্বারে, এখন পুরো ফাঁকা রাস্তা। এখন বাজে রাত 11:30, রাত 11:30, পুরীর রাস্তা পুরো ফাঁকা। আমরা বসেছিলাম বিচে, এখন যাচ্ছি হোটেলে ফেরত। মানি বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মামা আপা গিয়ে এখন শুয়ে পড়বে। চলো গুড নাইট।